গেছে টুটি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশে একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ রবীন্দ্র জয়ন্তী তাই সকাল সকাল বেসুরো গলা দিয়ে কিন্তু আপনাদের সাথে দিনটা শুরু করলাম আজ আবার তার মধ্যে মঙ্গলবার তাই নিরামিষ আসলে আপনারা তো জানেনি হয়তো আমি আগে কোনো একটা ব্লগে বলেওছিলাম আমার ছেলে যেহেতু মঙ্গলবার হয়েছে তাই আমার ছেলে হওয়ার পর থেকে আমি মঙ্গলবারটা বজরংবালি করি তো নিরামিষ খাই একদম নো অনিয়ন নো গার্লিক গোছের তো আজকে সেই জন্য বানাবো হচ্ছে ফুলকপির রোস্ট কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া পুরো নিরামিষভাবে বানাবো আর তার সাথে সাথে আপনাদের সাথে আমাদের রবীন্দ্র জয়ন্তীর ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলোও একটুখানি ঝালিয়ে নেবো ফুলকপিগুলোকে নুন আর হলুদ জলে একটুখানি ভাপিয়ে নেব এই সাত থেকে দশ মিনিট তাহলে রংটা খুব ভালো আসবে আর এদিকে কাজু কিশমিশ আর একটু পোস্ত বাটব পরে সেই জন্য ভাগে একটু ভিজিয়ে রাখ আমরা ছোটোবেলায় কিন্তু অনেক এনজয় করতাম মানে এখন রিভুর ছোটোবেলাটা যেরকম দেখি প্রচণ্ড টেকনিক্যাল হয়ে গেছে আমাদের ছোটোবেলায় কিন্তু এত টেকনিক্যাল ছিল না বেশ রবীন্দ্র জয়ন্তীর আগে মানে এক দেড় মাস ধরে আমরা রাত্রিবেলায় রিহার্সাল করতাম আর পাড়ার বড়রা তাতে আমাদের কী উৎসাহ দিত তাদের বাড়িতেই রাত জেগে জেগে এক মামি নাচ শেখাতো কোনো মামি গান শেখাতো পাড়ার এক কাকিমার হয়তো শাড়ি নিলাম আরেক কাকিমার ওন্না নিলাম নিয়ে মানে সে কি আনন্দ করে আমরা পঁচিশে বৈশাখটাকে উদযাপন করতাম বৃষ্টি হতো প্রত্যেক বছর পঁচিশে বৈশাখে বৃষ্টি হতো চাঁদা তুলে স্টেজ বানিয়ে সেখানে ফাংশান করা আমার মামার বাড়ির লোকেরা আমার ভাই বোনরা আবার সেই ফাংশান দেখতাম শুধু আমার না পাড়ার সবারই বাড়ি থেকে আত্মীয় স্বজনরা সব আসত এসে আমাদের উৎসাহ প্রদর্শন করত আর আমরা উৎসাহিত হয়ে খুব নাচ গান করতাম সেই সব আমার মামিদের বিয়ের শাড়িও আমি কত পড়েছি সব ফাংশানে আর আমার মায়ের বিয়ের বেনারসি তো বাদ দিন সে যে কে পড়েনি সেইটাই এখন মানে খোঁজার বিষয় সেই পড়তে পড়তে লাস্টে কোনো একটা বিয়ে বাড়িতে আমি পরে তো সেই শাড়ি ছিঁড়েই গেল এখন যেন যত বড় হচ্ছি সেই সময়গুলোকে তত মিস করি ছোটবেলায় পড়াশোনা ছিল চাপ ছিল মা বাবার বকা ছিল সবই ছিল কিন্তু আনন্দটাও অনেক গুণ ছিল এখন যেন সেটা কোথায় হারিয়ে গেছে সব কিছু এত জটিল জগৎ সংসার যে এত জটিল ছোটোবেলায় সত্যিই বুঝতে পারিনি এমনভাবে বড়রা আগলে রাখতো যে সব কিছুই খুব সরলভাবেই মানে সব কিছু ভাবতে শিখেছিলাম বুঝতে শিখেছিলাম যত দিন যাচ্ছে তত যেন সত্যি কথা আমি বসে বসে ভাবি তত যেন আমরা জটিল হয়ে যাচ্ছি আর সেই সাথে সাথে আমার বাচ্চাটাকে যখন আমি দেখি যে সেরকম ভাবে বন্ধু নেই এখানে খেলতে পারে না তখন কিন্তু বড্ড দুঃখ লাগে ঘরের কাজকর্ম সেরে সেই জন্য যতটুকু সময় পাই ওকেই আমি আর দিই এইবার কাজু কিশমিশ আর পোস্তটা বাটাটা দিয়ে দিলাম এতে কিন্তু গ্রেভিটা খুব ঘন ঘন হয়ে যাবে যেহেতু এইটার সাথে খাওয়ার জন্য আমি কড়াইশুঁটির পোলাও বানাবো তাই একটু ঘন গ্রেভিই রাখবো রিভুর জন্য আলাদা করে একটু ঝোল এসব খেতেও আবার খুব ভালোবাসে তুলে রাখবো এবার এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এই ঝোলটা ফুটুক ভাপানোর সময় ফুলকপিটা যেহেতু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছিল তাই এই ঝোলে দিয়ে বাকিটুকু সেদ্ধ করে নেব একটু দই দিয়ে দিলাম দই দিলে না খেতে খুব ভালো হয় আর এখানে যে দইটা সেই দইটা না বিট করা অবস্থাতেই পাওয়া যায় সেই জন্য ঝোলে দেওয়ার পর এটা ছেড়ে ওরকম একটা ছেঁকড়া ছাঁকড়া ভাবও হয়ে যায় আর মঙ্গলবার দিন যেহেতু একদম পেঁয়াজ রসুন ছাড়া আমি রান্না করি সেই জন্য আমাকে ভীষণ ভাবতে হয় যে কি রান্না করব। মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না তো সাধারণত আমরা অত খাই না এইবার ঝোলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাকে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে ঢেকে দেব আমাদের বাড়িতে আমরা সবাই না ফুলকপি খেতে খুব ভালোবাসি সেই জন্য এর ভ্যারাইটিস রকম আইটেম করারও চেষ্টা করি বিশেষত মঙ্গলবার এই বাঁধাকপি ফুলকপি সয়াবিন এগুলো আমি সব তুলেই রাখি মঙ্গলবার করার জন্য নিন এখন একদম রান্না রেডি হয়ে গেছে ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে না বেশি সেদ্ধ করিনি একটু ঘচ ভাব থাকলে কিন্তু খেতে ভালোই লাগে এবার একটু গরম মশলা ছড়িয়ে এদিক ওদিক করে ওপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে কাসুরি মেথিও এখানে দেওয়া যায় রোস্ট করে কিন্তু আমার বাড়িতে না কাসুরি মেথি নেই ওটা দিলে কিন্তু ফ্লেভার আরও ভালো হয় অনেক গুণ স্বাদ বেড়ে যায় যাই হোক শুধু ধনেপাতা দিয়ে করলেছিলাম তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এইবার পাঁচ মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভিং বলে এটাকে সাজিয়ে নেব আসলে আমার আবার খাবার সার্ভিং বলে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে ওরকম কড়াই টড়াইয়ের মধ্যে রাখতে আমার একদম পছন্দ হয় না আর যেহেতু এখানে ঠান্ডা খুব বেশি তো মাইক্রোওভেনে বারবার গরম করতে হয় তো কাচের বাসনে রাখলে আমার সুবিধাটাও খুব বেশি হয় বটে নিন ডিশ তৈরি এবার আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আমাদের বাড়ির সামনে একটা মেয়ে বসেছে সেটাই দেখতে এসেছি এটা একটা অদ্ভুত কনসেপ্ট জানেন আজকে চলুন আপনাদের এই মেয়েপোলের গল্পটা শেয়ার করি এটা কিন্তু ইউরোপে একটা জনপ্রিয় ব্যাপার এইটা আমাদের নয় ফার্নের মেয়েপোল দেখুন কি সুন্দর এই মেয়েপোলের গায়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই নয় ফার্নে যা যা জিনিসপত্র আছে যেমন রাত হাউস চার্চ বাচ্চাদের স্কুল আরও সেগুলো দিয়ে এরকম করে সাজানো হয় Circle the Where is circle? Oh green, where is green? green? Where is green? Where is green? Ah. Over here, over. Okay. And where is hexagon? রিভু আসলে এখন সদ্য সদ্য শেপ কনসেপ্টটা ক্লিয়ার করেছে সেই জন্য ও এখন সব জিনিসের মধ্যে শেপ খুঁজে বেরায় এর আগে ছিল হচ্ছে রং সেইটা নিয়ে প্রচণ্ড ঘাটাঘাঁটি করে খ্যান্ত দিয়ে এখন শেপের পেছনেও দৌড়াচ্ছে আর এর পরের টপিকও আমি বলে দিচ্ছে আপনাদের সেটা হচ্ছে বডি পার্টস এখন বডি পার্টসটা আর কয়েকদিন পর হয়তো আমি আপনাদের দেখাতে পারবো সব জিনিসেই ও বডি পার্টস খুঁজে পাবে হ্যাঁ তো মে সম্পর্কে যেটা বলছিলাম প্রত্যেক বছর মে মাসে সারা ইউরোপ জুড়ে বড় বড় শহরগুলোতে বা ছোট ছোটো শহরগুলোতেও এরকম পোল বসানো হয় আর এগুলোকে বলে মে এই মেপোলের পোলের কনসেপ্টটা এসছে তো রোম থেকে রোমান ফুলের দেবী ফ্লোরার থেকে এই কনসেপ্টটা এসছে নতুন নতুন গাছ বসানোকে ইন্ডিকেট করতে এই মেয়ে বসানো হয় ওই যে লম্বা রডের মতো দেখলেন প্রায় পঁয়ষট্টি থেকে আশি মিটার লম্বা সেইটা কিন্তু একটা গাছেরই গুড়ি হ্যাঁ এখানে জঙ্গলে গিয়ে এখানকার যারা এই মেপোলটা উদ্যোক্তা তারা ওখান থেকে সবচেয়ে স্ট্রেট শক্তপোক্ত কোনো পাইন গাছ কেটে নিয়ে আসে তারপর তার গায়ে বিভিন্ন রকম ডিজাইন করে আকার করে এক একটা জায়গার এক একটা রং যেগুলো বিখ্যাত সেগুলো যেমন বাভারিয়া মানে সাউথ জার্মানি যেখানে আমরা থাকি সেইখানে নীল আর সাদা রঙটাকে খুব গুরুত্ব দেওয়া হয় তো দেখুন আমাদের বাড়ির সামনের মেপোলটা কিন্তু নীল সাদাতেই রেডি হয়েছে আসলে এখানে সামার মানে একটা নতুন জীবনকে উদযাপন করা তাই জন্যই এই উৎসবটা মেপোল উৎসবটা এখানে হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার